হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি সিরাপ সম্পর্কে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটি একটি ডাইজেস্টিভ এঞ্জাইন তো আজকে জানব সেই মেডিসিনটির সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে অর্থাৎ কোন কোন কন্ডিশনে কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সিরাপটিকে এই মেডিসিনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের এর সঠিক ডোজ কী অর্থাৎ কোন ডোজে এই সিরাপটি খেলে আমরা এর সঠিক উপকারটি পাব তাছাড়াও এতে কোনো সাইড ইফেক্ট আছে কি না যদি থাকে সেগুলো কী কী আসতে পারে এবং এই সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ এর মধ্যে থাকা যে উপাদানগুলো সেগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে এর মোড অফ অ্যাকশান কী এর মেকানিজম অফ অ্যাকশান কী সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে মেডিসিনটিকে নিয়ে যে সিরাপটিকে নিয়ে যেটি হলো ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল ওয়াথস লিমিটেড কোম্পানির ভিটাজাইম সিরাপটি সিরাপটির সম্পর্কে যার কম্পোজিশান যার মূল উপাদান হল ফাঙ্গাল ডায়াস্টিস ও কার্মিনেটিভস তো ডাক্তারবাবুরা এটিকে কখন সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য আমাদের কখন এই সিরাপটি আমাদের জন্য কাজে আসে তো এই সিরাপটি তখন আমাদের জন্য কাজে আসে তখন ডাক্তারবাবু এটাকে সাজেস্ট করেন আমাদের জন্য যখন আমাদের ইন্টাস্টাইনাল ডিসঅর্ডার দেখা যায় ডাইজেস্টিভ সম্পর্কিত হজম সম্পর্কিত আমাদের পেটে কোনো সমস্যা দেখা যায় যেমন খাবার ঠিকঠাক পাচিত না হওয়া অর্থাৎ খাবার ঠিকঠাক যদি হজম না হয় সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সিরাপটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের এছাড়াও আমাদের পেটে অ্যাক্সেস গ্যাস তৈরি হলে সেই গ্যাসকে কমিয়ে সেই গ্যাসকে একত্রিত করে বাইরে বের করে দেওয়ার জন্য এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য এছাড়াও যে আমাদের খিদে কমে যাওয়া পেট সব সময় ভারী ভারী মনে হওয়া পেট ফেঁপে থাকা ফুলে থাকা এছাড়াও আরেকটি কন্ডিশনেও এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন যদি আমাদের ইন্টেস্টাইনে আমাদের অন্ত্রে টক্সিন জমা হয় সেই টক্সিনকে বাইরে বের করতে ডিটক্সিফাই করতে এই সিরাপটিকে ডাক্তাররা আমাদের জন্য সাজেস্ট করে থাকেন তো আজকে জানব এই সিরাপের মধ্যে থাকা যে উপাদানগুলো সেগুলো কিভাবে কাজ করে তার মোড় অফ অ্যাকশান সম্পর্কে তো প্রথমে যে উপকরণটি আছে যে উপাদানটি আছে ফাঙ্গাল ডায়াস্টিস যেটি একটি স্টার্চ হাইড্রোলাইজিং এনজাইম ই ব্রেকস ডাউন কমপ্লেক্স কার্বোহাইড্রেট টু সিম্পল কার্বোহাইড্রেট পলিস্যাকারাইড টু মনোস্যাকারাইড স্টার্চ টু সিম্পল সুগার অর্থাৎ আমরা যে খাবার খাই প্রথমে কি করি খাবার মুখে নিয়ে সেটাকে চিবিয়ে চিবিয়ে ছোট খণ্ড করে সেটাকে গিলে নিই এবং সেই খাবার আমাদের জিআই ট্র্যাক্টে গিয়ে আরও মলার মলিকুলসে ভেঙে যায় আর সেই খাবারকে স্মলার মলিকুলসে ভাঙতে সাহায্য করে ডিফারেন্ট টাইপ অফ এনজাইম সেই রকমই একটি এনজাইম হলো ফাঙ্গাল ডায়াস্টেজ অর্থাৎ এই ফাঙ্গাল ডায়াস্টেজ আমরা যে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাই সেই কার্বোহাইড্রেটযুক্ত খাবারকে স্মলার মলিকুলসে ভাঙতে সাহায্য করে এছাড়াও এতে থাকা যে কার্বিনেটিভস বায়ুরের জক এর মধ্যে যেমন আছে ওয়েল দারুচিনির তেল ক্যারাওয়ে সজিরা তেল এবং অয়েল এলাচের তেল তো এগুলো বায়োরেচক হওয়ায় কি করে যে আমাদের পেটে আমাদের স্টমাকে যে অ্যাক্সেস গ্যাস তৈরি হয় বাবুল যে গ্যাস জমে ফলে পেট ফেঁপে থাকে ফুলে থাকে সেই বাবলস আকারে সেই বুদবুদ আকারের গ্যাসকে তার টানকে কমিয়ে সেগুলোকে একত্রিত করে বাইরে বের করে দিতে সাহায্য করে ফাট আকারে এইভাবেই এই সিরাপটি থাকা উপকরণগুলো কাজ করে তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে সিরাপটি থেকে এই সিরাপটি খাওয়াকালীন যে মোস্ট কমন সাইড এফেক্টগুলো আসতে পারে যেমন হচ্ছে পেনফুল ইউরিনেশন পেচ্ছাবে জ্বালা করা নজিয়া অর্থাৎ বমি 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 ভাব ডায়রিয়া আসতে পারে কনস্টিপেশনও দেখা দিতে পারে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তো এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে তবে আপনার ক্ষেত্রে ছাড়াও যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে ডাক্তারবর সঙ্গে কনসাল্ট করে নিতে হবে এবং সিরাপটিকে খাওয়া বন্ধ করে দিতে হবে তাছাড়া যদি আপনার এই উপকরণগুলির মধ্যে কোনোটি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অ্যালার্জি রিয়াকশানও দেখা দিতে পারে আর কোন ডোজে সিরাপটি খেলে আপনি সঠিক উপকারটি পাবেন দেখুন একজন রোগীর একজন ব্যক্তির ডোজ নির্ভর করে তার বডি ওয়েটের উপর তার বয়সের উপর তার রোগের কন্ডিশানের উপর অর্থাৎ রোগের সিভিয়ারির উপর সমস্ত কিছুর উপর নির্ভর করে তার ডোজ সিলেক্ট করা হয় যেমন একজন বাচ্চার যা ডোজ হবে নিশ্চয়ই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সেই ডোজ হবে না তাই নির্ভর করে তার বয়সের উপর তার শরীরের কন্ডিশানের উপর ওয়েটের উপর সমস্ত কিছু কিছুর উপর তাই মেডিসিনটিকে সিরাপটিকে সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার দেওয়া নির্ধারিত ডোজে মেডিসিনটিকে সেবন করা সব থেকে উত্তম হবে আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেটা একটা বড় সচরাচর যে ডোজটি দিয়ে থাকেন দশ মেল করে দিনে দুই থেকে তিনবার খাবার পরে তো সেলফ মেডিকেশন না করে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটিকে সেবন করবেন যার ফলে আপনি সঠিক উপকারটি তো পাবেনই পাবেন এবং আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না তো বন্ধুরা এই ছিল একটি ডাইজেস্টিভ এনজাইম অর্থাৎ ভিটাজাইম সিরাপটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি কোনো উপকার এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে হেলথ রিলেটেড মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ